अरे बीए ना बीए ना कांग्रेचुलेशन फॉर 1 मिलियन थैंक यू अस्सलाम वालेकुम सबाई के आशा करি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নিজেও জানি না যে আজকের এই আয়োজনটা কিসের জন্য আমাদের সবাই শুধুমাত্র এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে সবাই বলছে যে দরকার আছে সো এটি হচ্ছে আমার ইউটিউবে এক সপ্তাহ আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পড়েছে এখন অলরেডি প্রায় 10.5 লক্ষর মতো আছে যারা ফলো করছেন আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আর আমি খুবই খুবই কৃতজ্ঞ যে খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা টপিক নিয়ে ফ্রিল্যান্সিং জগতে পা দিয়েছিলাম এরপর এই বিষয়গুলো নিয়ে শেয়ার করেছিলাম ইউটিউবে ফেসবুকে এই 2018 থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আমার এখন বর্তমানে যেগুলো সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 11 লাখের কাছাকাছি এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড এটা আসলে একটু কল্পনা করা যায় না কারণ এন্টারটেইনমেন্ট নিয়ে ভিডিও তৈরি করলে অনেকে দেখেন কিন্তু আমরা যখন শিক্ষণীয় কোনো কিছু তৈরি করতে যাই ঠিক তখন কিন্তু এটা আসলে আশা করা যায় না এরপরেও আমার যে সফলতাটা আসছে এটা শুধু আমার একার না এটা সবার সাপোর্টে হয়েছে এবং সবাই আমাকে সাপোর্ট করেছেন সবাই অনেক ইন্সপিরেশন জাগিয়েছেন অনেক এনার্জি দিয়েছেন অনেক ভালো কথা বলেছেন আমাকে সামটাইমস আমি হয়তো আপনাদের সাথে অনেক বাজে বিহেভ করেছি সামটাইমস হয়তো বা আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি সো আই থিংক ইন ফিউচার আমরা আরো ভালো কিছু করতে যাচ্ছি আর এতক্ষণ ধরে আমি শুধু নিজে একা একা বকবক করছি ডান দিকে আছে আমাদের ফ্রিল্যান্সার সদস্যরা যারা ডিএফএ তে ছিল এর আগে দেখছেন এই রাঘব বল আছে এদিকে আরেকটা সেকেন্ড রাঘব বল আছে আর এই বাস থেকে যদি আসি বাম দিকে আসো একটু এই বাস থেকে যদি আসি তাহলে আমি বলবো যে আমার গর্ভধারিণী মা আছে আমার সাথে যাকে আপনারা অনেকেই দেখেছেন আর এই যে আমাদের নায়ক উনি একাই নেতা কিন্তু উনি কখনো আমাকে বেল দেয় না এটা সত্য কথা আমার সবকিছু আমারই লাগে নিম্মি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমার একটা বাচ্চা আছে এটা সবাই জানে যে আস্তে আস্তে আমার কাছে আসলে চুপ হয়ে যায় এখানে দেখো এই যে আম্মু দেখো আপনি দেখো এই বাচ্চাটা কিন্তু আমার এটা অনেকেই বলে এই যে এটা বাজানো নাও বলো মামা লে ভাইটা বলো মামা কংগ্রাচুলেশন বলো মামা বলো বলবে না এই বলছে বলছে ঠিক আছে রাখো তো আম্মু যদি কিছু বলো কিছু বলতে হবে আমার উদ্দেশ্যে সফলতার উদ্দেশ্যে কেমন মনে হয় তোমার এখন বর্তমানে বাবা মারা গেছেন 2016 সালে বর্তমানে মায়ের ফিলিংটা কেমন আমরা একটু শুনি আমার মায়ের মুখ থেকে কয়েক মিনিট বর্তমান অভিজ্ঞতা শেয়ার করো এগুলো বলতে গেলে একটু 2-1 মিনিট বলো কি বলবো আমার দুঃখের কথা আমি এই ছেলেকে নিয়ে অনেক গর্ব করি এখন অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এগুলো শিখছে আমি ছেলেকে ছোট থেকে কিছু দিতে পারিনি আমি নিজে নিজে যেটুকু বড় হচ্ছে আমি এখন ওকে কেমন আছে
এখন বর্তমানে আমি অনেক সুখী আমার মতো কেউ সুখী নাই থ্যাংক ইউ কিন্তু অনেক সুখী আমি আমার দুই ছেলেকে নিয়ে চার মেয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি কিন্তু আমার গার্জিয়ান নাই ওর বাবা থাকলে অনেক খুশি হইতো অনেক কথা বলতো আমি বলতে পারবো না যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস আমি জানি না কি করবো এখন আপনার যদি বলেন